একটা মার্কেটের মধ্যে ঢুকলাম যেটা শীতের জিনিস মানে পাওয়া যায় অনেক ধরনের। 150 টাকা করে এগুলো। चिकन पकौड़ा है, चिकन मीटबल है, ये हम 50 টাকা चिकन पकौड़ा। जो ये देखो कत सुंदर, देखो टूपी, ये टूपी। हेलो गाइस, आई एम यू रेडी, आई एम बैक अगेन, दिस इज न्यू ब्लॉग वीडियो। तो गाइस, এই মুহূর্তে আছি হচ্ছে দার্জিলিং। দার্জিলিং যে মেন বাজার, সেই বাজারের ঠিক পাশেই একটা হোটেলে। তো যে হোটেল আছে সেই হোটেল থেকে বাইরের দৃশ্যটা একবার দেখাই আপনাদের। এখন কিন্তু অলরেডি বাজে হচ্ছে মানে 5টা, মানে বিকেল 5টা। দেখুন খালি ওই পরিবেশটা। এই হচ্ছে আমার হোটেল ব্যালকনি থেকে ভিউটা, মানে খুবই সুন্দর। আর আমার রুমটা তো এর আগে দেখিয়েছি, এর আগের ভিডিওতে আমি। আর যাই হোক, এবার কিন্তু আমি বেরোবো একটুখানি বাইরে। আর বাইরে বেরিয়ে সন্ধ্যেবেলার যে দার্জিলিংয়ের যে মানে মার্কেটগুলো যে বসে, প্লাস সন্ধ্যেবেলার দার্জিলিংয়ের যে পরিবেশ, আর ম্যাল রোডের যে অন্যরকম একটা জমজমাট পরিবেশ থাকে, সেটা কিন্তু আমরা দেখাবো এই দার্জিলিংয়ের রাতের পরিবেশটা। আর ভাগ্যিস আমি এই জ্যাকেটটা, মানে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো নিয়ে আসবো না কিছু, তারপরে এই জ্যাকেটটা নিয়ে এসেছি। মানে অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো করেছি, মানে এখানে কিন্তু এখন ভালোই ঠান্ডা। তো যাই হোক, নিচে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। হোটেলটার মধ্যে আমরা কিন্তু অনেক কটাই রুম পাবেন, মানে যেটাতে আমি আছি, আমি কিন্তু 2 নম্বর ফ্লোরে আছি। এই হচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার মোড়, এই হচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার। আর এই সামনে দিয়েই যাবো কিন্তু আমরা হচ্ছে ম্যাল রোড। আমরা এসেই ফার্স্টে একটা এমন দোকানে যাচ্ছি যেটা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে ফেমাস ফেমাস চা, মানে এই দোকানটাতে কিন্তু পেয়ে যাবেন। এই যে সামনে একটা দোকান, আমি সেটাতেই কিন্তু ঢুকলাম এই মুহূর্তে। এই দোকানটা কি নাম দাদা? গোল্ডেন টিপস। গোল্ডেন টিপস। মোটামুটি কিরকম থেকে স্টার্টিং হয় না? মোটামুটি দার্জিলিং টি 800, হাইয়েস্ট আমার কাছে যেটা আছে 50 গ্রাম আপনার পড়বে 4500। এই অনেক রকম কিন্তু চাই না আছে। দার্জিলিং যে মেন স্টেশন আছে সেই স্টেশন থেকে একটুখানি এসেই বাঁ দিকে, তাই দাদা? এসেই বাঁ দিকে পড়ে। গাড়ি চালাবে না, গাড়ি চালাবে না। একটা মার্কেটের মধ্যে ঢুকলাম যেটা শীতের জিনিস মানে পাওয়া যায় অনেক ধরনের, যেটা হচ্ছে 2 মাস খোলে বলছে। প্রাইস কিন্তু সব লেখা আছে, এই যে 1500 ডিসকাউন্ট, 20% কাট কে 1200। আর ই তো হর সময় নাই বসতা না, 2 মাসে কি সিফ 2 মাসে বসতা, মানে 2 মাস কিন্তু বসে এটা এখানে। কিন্তু এটা শীতের মার্কেট, মানে শীতের সব রকম সরঞ্জাম কিন্তু পাবেন, ব্যাগ থেকে চালু করে এগুলো মেয়েদের জিনিস। মানে একটা কিন্তু মেলা বলতে গেলে, মানে শীতের সময় কিন্তু একটা মেলা, যেরকম ধরনের মেলা সেই মেলা বলতে। কিসব কিতনা রুপে यहाँ पे आपको 750 का आएगा, 850 आएगा, 1250 आएगा, सब अलग अलग रेंज में आएगा। बहुत सारे वैरायटी आएंगे आपको। कपड़े मतलब लेडीज़ जेंट्स दोनों, लेडीज़ जेंट्स दोनों मिलेंगे। রাতের বেলা পুরোটাই কিন্তু জমজমাট এই ম্যাল রোড, মানে লোক সংখ্যা খালি দেখুন রাতের বেলা কতটা খালি লোক, খালি মানে অনেক মানুষ ঘুরতে আসে, আবার অনেক মানুষ অনেক কিছু কিন্তু কিনতে আসে এখানে এই ম্যাল রোডে। দার্জিলিং মানেই পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে সুন্দর এক শহর, যেখানে আসার ইচ্ছা প্রতিটি মানুষেরই একবার হলো হয়ে থাকে। যেখানে সূর্যের আলোয় ফুটে ওঠে যতটা সৌন্দর্য, ঠিক চাঁদের আলোতেও অন্যভাবে ফুটে ওঠে ততটাই তার সেরা সৌন্দর্য। কত খালি ভিড় দেখুন এখানে, মানে প্রচুর মানুষ এখানে আসে, মানে মানে অনেক কিছু কেনাকাটি করতে।
এখানে শুধু মানে সন্ধ্যাবেলার এই সময়টা কিন্তু বেশি ভিড় হয়, আর এখানে শুধু মানে ছেলেরা বলে তা নয়, মেয়েরাও কিন্তু প্রচুর জিনিস বিক্রি করছে এখানে। ছেলে মেয়ে একসাথে মানে ফাস্ট ফুডের দোকান বলুন বা আদার্স এইসব জিনিসগুলো যে বিক্রি করছে সব একসাথে কিন্তু বিক্রি করছে। चिकन मोमो है, इसको फ्राई भी होगा। ये क्या है? ये चिली चिकन। चिली चिकन। ये आपको चिकन पकौड़ा है, चिकन मीटबॉल है, चिकन विंग्स लॉलीपॉप है, वो चिकन चाप वाले बोलता है उसको, और वो चिकन लेग पीस है। রাতের বেলায় আলোয় সেজে ওঠা ঘরবাড়িগুলি সত্যি যেন এক অন্যরকম রূপ দেয় এই পাহাড়গুলিকে, যা সত্যি এক অপরূপ সুন্দর। তার সাথে রাতের আলোয় সেজে ওঠা দার্জিলিংয়ের ম্যাল রোডের এক জমজমাট পরিবেশ, যেটি পর্যটকদের কাছে এক আকর্ষণীয় জায়গা, যেখানে রাতের আলোয় ভিড় করে থাকেন এখানে ঘুরতে আসা বহু পর্যটক। চলে এখানকার পাহাড়িদের হাতের তৈরি নানা ধরনের খাবারের টেস্ট, আর তার সাথে দেদার কেনাকাটা। সুন্দর সুন্দর মূর্তি দেখুন এখানে। এখান থেকে যত যাবেন কিন্তু সব ফাস্ট ফুডের দোকান এই এই ম্যাল রোডের মধ্যে। আলু পরোটা সব কিছু কিন্তু পাবেন এখানে, মানে এই এক লাইন চিকেন মোমো, ভেজ মোমো, এমনকি মানে নানা রকম কিন্তু ফাস্ট ফুড আইটেম কিন্তু এক লাইনে কিন্তু আছে। এই হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াই আগে আমরা ট্রাই করে দেখবো, যেটা হচ্ছে 100 টাকা প্লেট, তো আমি হাফ প্লেট নিচ্ছি, যেটা 50 টাকা। চিকেন লেগ না বেশিরভাগটা সব চিকেনেরই কিন্তু আছে এখানে, আর এমনি রোল চিকেন চাউমিন তো আছেই। এই হচ্ছে 50 টাকার চিকেন পকোড়া, এটা 50 টাকা। আর খেয়ে দেখি তারপর টেস্ট করবো, যেহেতু কেউ ধরার নেই আগে খেয়ে দেখি তারপর আপনাদের জানাবো কেমন খেতে। চিকেন মোমোটাই কিন্তু নিচ্ছি, খাবো না আমি কিন্তু, রুমে নিয়ে চলে যাবো। চিকেন মোমো, চিকেন চাউমিন, যেটা হচ্ছে 8 পিস আছে চিকেন চিকেন মোমো, যেটা হচ্ছে 70 টাকা। এই মার্কেটে এলে মানে আমরা কিছু খান আর যদি কিছু কেনেন আর না কেনেন, সব থেকে ভালো যে জিনিসটা আপনাদের লাগবে মানে এনাদের ব্যবহারটা এত অসাধারণ, মানে কি বলবো, খুবই সুন্দর ব্যবহার এনাদের, যে কথাবার্তা মানে প্রত্যেকটা দোকানদার এখানে। আমি একাই এসেছি, একাই টোটালটা ঘুরছি, আর সেম আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে দার্জিলিংয়ের জমজমট ম্যাল রোড। আর এটা হচ্ছে দার্জিলিং অডিটোরিয়াম, মানে এখানে মানে নানা রকমের প্রোগ্রাম হয়ে থাকে দার্জিলিং। আর এটা হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে মহাকাল মার্কেট, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে দোকান, এই যে এক লাইন দিয়ে সব পাবেন এখান দিয়ে। এইসব টুপি কত প্রাইস হতে? 350। মানে ছোট থেকে বড় সব রকম সব কিছু কিন্তু পাবেন এখানে। হাতে তৈরি করছে, আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এই যে, এই যে কত সুন্দর দেখুন টুপি, এই টুপি, এই মহাকাল মার্কেটে এলে কিন্তু এই হাতে তৈরি করা একটু উলের জিনিসও কিন্তু খুব সুন্দর পাবেন। এই দেখুন এটা কত রকম কালারের, কত সুন্দর কিন্তু হ্যান্ড মোজা, মানে 150-200 এরকম সব প্রাইসের মধ্যে কিন্তু আছে এগুলো। এটা উলও ভালো, আর সব থেকে বড়ো কথা কিন্তু হাতে তৈরি করছে। ওই যে আমি এই জন্য দাঁড়ালাম আর দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে। আর এই মহাকাল মার্কেটটা কিন্তু আগে অন্য জায়গায় ছিল, হ্যান্ডমেড, এটা কত সুন্দর কিন্তু এগুলো। 150 টাকা করে এগুলো।
150 rupees बोल दीजिए ये नया मार्केट है, ये तो महाकाल मार्केट है ना, महाकाल मार्केट का शिफ्ट कर दिया है इधर भानु भवन में, बोल दीजिए ना। ये पहले किधर था? पहले माल में था। ओ मॉल से इधर कर दिया, अच्छा माने ये मॉल टा किन्तु आगे वही दिके बोस्तो, अकोन किन्तु ट्रांसफर करे इटा ये दिके करे दिया है, ये साल भर बैठता है। এখানে কিন্তু শীতের জন্য বিশেষ করে কিন্তু অনেক কিছু জিনিস পাবেন, এই দেখুন কত রকম কি শাল দেখুন সব। দার্জিলিং এর কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুঁজি যে শাল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মানে এখানে কিন্তু ছোট বাবুই কিন্তু বসেছে, দেখুন দেখুন টুই পড়ে খুব কিউট। হাই কর দো, ক্যা নামে? হ্যাঁ প্রকিত। কত রকম? থ্যাংক ইউ। আর দার্জিলিংয়ে যেটা মেন জিনিস যেটা মোমো, যেটা কিন্তু আমি খাবো, যেটা কিন্তু কোনোদিন মানে আমি কিন্তু এর আগে কোনোদিন খাইনি, যেটা কিন্তু ফার্স্ট ট্রাই করবো দার্জিলিংয়েই। দার্জিলিংয়ে সাউথ ফিল্ড কলেজ, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্ধকার বলে দেখতে পাচ্ছে না, এখানে কিন্তু প্রচুর কলেজ আছে এরকম। আমি জিজ্ঞেস করলাম এই চিজ ক্যা চিজ লাগায়ে, দশ কা টিকা হতা হ্যায়, দশ কা টিকা মতলব হম লোগো জো ভাইব ফুটা কহতা হ্যায়, মতলব হম লোগো কা হাতি দ্বিতীয়া কহতা হ্যায়, হম লোগো কা আজ হি দিন হতা হ্যায়। নাই নাই আপকা পুনে তক হতা হ্যায়। पुणे तक मतलब कल भी हो सकता है? कल भी हो सकता है। अब पुणे अब संडे में होगा। आप यहाँ ही रहते हैं? यहाँ ही रहते हैं, ऊपर है ना, सोच यही खड़ा रहता है। नहीं नहीं ऊपर, इसके ऊपर है ना, এই যে স্থানীয় ভাইরা কিন্তু এখানেই বাড়ি এনে এদের, তাদের সাথে কথা বললাম, সেই ওপরে তাদের বাড়ি বলছে। আর এই যে তাদের টিকা দেখছেন, আমাদের যে ভাতৃদ্বিতীয়া, তাদের কিন্তু এই যে টিকাটা পড়েছে এটা কিন্তু তাদের সেই ভাতৃদ্বিতীয়ার মতনই, কিন্তু তাদের ওই একদিনের ব্যাপার নয়, তাদের অনেক কয়েকটা দিন ধরে চলে, সেই কি পূর্ণিমা না কি একটা বললো সেরকম টাইপেরই। এখানে এলে এত কিছু জিনিস আছে আপনাকে কিনতে মন করবেই, মানে খাবার থেকে চালু করে বাড়িতে পড়ার জিনিস সব রকম জিনিস, কিন্তু এত রকম এত ভালো ভালো জিনিস আছে। আর সবথেকে বড় কথা এনাদের ব্যবহারটা তো এত ভালোই, মানে অলরেডি নিতে মন করবেই। এবার এই মেলালট থেকে বেরিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি হচ্ছে আমার রুমে, যেটা আমি নিয়েছি। এই মেলালট কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, এবার যতটা রাত হবে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। আমি যে মোমোটা নিয়ে এসেছি কিনে সেটা একবার টেস্ট করে দেখি, মানে এর আগে কোনোদিন আমি মোমো মানে খাইনি, তো মোমোর বিষয়ে কোনো আইডিয়া আমার নেই যে কেমন খেতে হয় না, তাও মোটামুটি দেখছি যে মোমো কেমন খেতে হয়। চিকেন মোমো নিয়েছি কিন্তু এটা, বুঝলো, এরকম কিন্তু প্যাকেটের মধ্যে আমাকে দিয়েছে, আর এই সাথে চাটনি। তো কেমন হয় দেখি, এরকম আইডিয়া নেই, খেয়ে যতটুকু মনে হলো ভালোই হয়েছে, ফার্স্ট মোমো খাচ্ছি তাও দার্জিলিং। যাই হোক, আর রাত থেকে রাতের ভিউটা একবার বাইরে থেকে দেখি কিরকম লাগে আপনাদের, আর সেটাও দেখাই। চারিদিক পাহাড় ময় খালি আলোয় ঝলমল করছে, পাহাড়ের ওপর মানে বাড়িগুলোকেই বোঝা যাচ্ছে লাইটিংয়ের। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই।